মসজিদে কুবা ইসলামের ইতিহাসের প্রথম নির্মিত মসজিদ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মদিনার অদূরে কুবায় এ মসজিদ নির্মাণ করেন। এর আগে মক্কায় তিনি কোনো মসজিদ নির্মাণ করেননি। হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। মসজিদের নির্মাণ কাজে সাহাবাদের সঙ্গে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেন। ইতিহাসবিদরা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভিত্তি স্থাপন করেন তখন কেবলার দিকের প্রথম পাথরটি নিজ হাতে স্থাপন করেন। কুবা মসজিদের জায়গাটি ছিল হযরত কুলসুম ইবনুল হিদম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর শুকানোর পতিত জমি। তিনি ছিলেন আমর ইবনে আউফের গোত্রপতি। এখানে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14 দিন মতান্তরে 10 দিন অবস্থান করেন ও তার আতিথ্য গ্রহণ করেন। মক্কা শরীফ থেকে 320 কিলোমিটার উত্তরে এবং মদিনার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এই মসজিদটি কুবা নামক গ্রামে অবস্থিত। মসজিদে নববী থেকে এর দূরত্ব মাত্র 5 কিলোমিটার। কুবা একটি বিখ্যাত কূপের নাম। সময়ের পরিক্রমায় এ কূপকে কেন্দ্র করে যে জনবসতি গড়ে উঠেছে তাকেও কুবা বলা হতো। এরই সূত্রে মসজিদের নাম হয়ে যায় মসজিদে কুবা। পবিত্র কুরআনে কুবার অধিবাসী ও মসজিদে কুবার প্রশংসা করেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলেন যে মসজিদ প্রথম দিন থেকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত, সেখানে অবস্থান করা আপনার জন্য অধিক সংগত। সেখানে এমন কিছু লোক রয়েছে যারা পবিত্রতা পছন্দ করে আর আল্লাহ পবিত্র ব্যক্তিদের ভালোবাসেন। সূরা তাওবা আয়াত 108। মসজিদে কুবা শুরু থেকে এ পর্যন্ত কয়েক দফা সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়। ইমামুল মুরসালিন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাতের পর ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে মসজিদে কুবার সংস্কার ও পুনর্নির্মাণ করেন। এরপর বিভিন্ন সময়ে আরও বেশ কয়েকবার এই মসজিদের পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়। উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির উসমানী সুলতান দ্বিতীয় মাহমুদ ও তার ছেলে প্রথম আব্দুল মাজিদ মসজিদে কুবার সংস্কার কাজ করেন। সর্বশেষ 1986 সালে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ মসজিদে কুবার সম্প্রসারণ করেন। তখন পুরো মসজিদে এক ধরনের সাদা পাথর ব্যবহার করা হয় যা অন্য কোনো মসজিদে সাধারণত দেখা যায় না। চারটি উঁচু মিনার, সাদে একটি বড় গম্বুজ এবং 5টি অপেক্ষাকৃত ছোট গম্বুজ রয়েছে। এছাড়া সাদের অন্য অংশে 56টি ছোট গম্বুজের অবয়ব রয়েছে। 20,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে এই মসজিদে। মূল মসজিদ ছাড়াও এখানে রয়েছে আবাসিক এলাকা, অফিস, অজুখানা, দোকান ও লাইব্রেরি। তবে মসজিদের মূল আকর্ষণ বিশাল গম্বুজ এবং চার কোনায় 4টি সুউচ্চ মিনার। মসজিদের চতুর্দিকে সবুজ পাম গাছের বলয় মসজিদটিকে বাড়তি সৌন্দর্য দিয়েছে। মসজিদটি দেখতে প্রতিদিন প্রচুর মানুষ আসেন। মসজিদে নারী ও পুরুষদের পৃথক নামাজের জায়গা ও প্রবেশপথ রয়েছে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদের ভেতরের কারুকাজ বেশ মনোমুগ্ধকর। মূল মসজিদ ভবনের মাঝে একটি খালি জায়গা আছে, সেখানেও নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। দামি কার্পেট বিছানো মেঝেতে মুসল্লিরা নামাজ আদায় করেন। এছাড়াও রয়েছে জমজম পানির ব্যবস্থা। মসজিদের উত্তর দিক নারীদের জন্য সংরক্ষিত। 112 বর্গ মিটার অংশ জুড়ে ইমাম ও মুয়াজ্জিনের থাকার জায়গা, একটি লাইব্রেরি, প্রহরীদের থাকার জায়গা এবং 450 বর্গ মিটার স্থানে 12টি দোকান সমৃদ্ধ একটি বাণিজ্যিক এলাকা। মসজিদে 7টি মূল প্রবেশদ্বার ও 12টি সম্পূরক প্রবেশপথ রয়েছে। প্রতিটি 1,80,000 থার্মাল ইউনিট বিশিষ্ট 3টি কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র মসজিদকে ঠান্ডা রাখছে। মসজিদের বাইরে এ মসজিদ সম্পর্কে বর্ণিত পবিত্র কোরআনের আয়াত
ও হাদিসের বাণীগুলো সুন্দরভাবে লিখে রাখা হয়েছে। ঐতিহাসিক কুবা মসজিদ শ্বেত বর্ণের একটি অনন্য স্থাপত্যকর্ম হওয়ার দরুন বহু দূর থেকে দৃষ্টিগোচর হয়। ইসলামের প্রথম যুগ থেকেই প্রতি শনিবার মসজিদে কুবায় আগমন করে নামাজ আদায়ের রেওয়াজ ছিল, যা এখনও মুসলমানদের মাঝে অব্যাহত রয়েছে।